ক্রিকেটের ইতিহাসে 16 মার্চ তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। 2012 সালের 16 মার্চ সচিন তেন্ডুলকার তার 100তম সেঞ্চুরি করেছিলেন। সচিনই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি এই রেকর্ড করেন। ভারতে প্রতি বছর 16 মার্চ জাতীয় টিকা দিবস পালিত হয়। 1995 সালের এই তারিখে পোলিও ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল। বিষাক্ত গ্যাসকে রাসায়নিক অস্ত্রে রূপান্তরকরণের প্রক্রিয়ার উদ্ভাবন হয় 1988 সালের 16 মার্চ। বিষাক্ত গ্যাসকে রাসায়নিক অস্ত্রে রূপান্তর করার প্রক্রিয়ার উদ্ভাবন হয় 1988 সালের 16 মার্চ।